খেলা শুরু হয় আমরা নর্মালি যে কোনো খেলা শুরুর আগে আমরা যাই সমস্ত প্লেয়ারদের সাথে দেখা হয় যখনই খেলাটা শুরু হয়ে যায় তখন আমরা রুম থেকে বেরিয়ে আসি কারণ কি দাবাটা জানেন যে যতটা নিরাপত্তায় খেলা যায় ততটাই ভালো কারো মনোযোগ নষ্ট না হয় আমরা পাশের রুমে বসা ছিলাম তখন আমাদের যে চিফ আর্বিটার হারুন ভাই জিয়ার ওয়াইফ লাবণ্য ফাহাদের বাবা এবং দুজন সাংবাদিক আরাফাত রহমান এবং প্রথম আলোর মাসুদ আলম ভাই আমরা সবাই গল্প করছিলাম টুর্নামেন্ট নিয়ে তো হঠাৎ এই মুহূর্তে আমাদের সাকিল ছুটে আসে এবং অন্যান্য প্লেয়াররা ছুটে আসে জিয়াভাই খেলা থেকে পড়ে গেছেন তখন সবাই ধরাধরি করে ওনাকে আমরা হাসপাতালে নিয়ে যাই এবং ওখানে বার্ডেম হাসপাতালের যে ডক্টর ওনার পালস না পেয়ে মৃত ঘোষণা করেন তো ওনারা যেটা বলেছেন যে ওটা একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তো এরপর যথারীতি আমরা তাদেরকে তাদের বাসায় নিয়ে যাই এবং পরের দিন দুপুরে তাজমহল রোডে যে মোহাম্মদপুরে কবরস্থান আছে ওখানে তার বাবার কবরে তাকে সাহিত্য করা হয় এবং তাদের ফ্যামিলি থেকেই চেয়েছিল যে যেন ওখানেই এ হয় তো এই ব্যাপারে আমরা আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয় নাজমুল হাসান পাপন সাহেব উনি বাসায় ছুটে গিয়েছিলেন এবং তার কবর দেওয়ার ব্যাপারে সর্বাত্মক উনি সহযোগিতা করেছেন উনি ঢাকা সিটি নর্থের যে মেয়র ওনার সাথেও কথা বলে এ করেছেন এবং আমরা তার লাশের দুটি জানাজা করি একটা জাতীয় ক্রীড়া পরিষদে সেখানে তো ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শায়েদেজা ভাই এবং উপমহাসচিব আশিক রহমান মিকু থেকে অন্যান্য ফেডারেশনের সাধারণ সম্পাদক খেলোয়াড়রা সর্বোপরি সাংবাদিক থেকে শুরু করে তাদের আত্মীয়স্বজন উপস্থিত ছিল দ্বিতীয় জানাটা হয় ওদের বাসেপাশের যে মসজিদ ওইখানে এবং পরে তাকে কবর দেওয়া হয় যে কোনো মানুষ আমাদের খেলোয়াড় বলেন বা যে বলেন একটা মৃত্যু তো অবশ্যই ক্ষতির সেটা পরিবার এবং আপনার দেশের জন্য আর বিশেষ করে এই ধরনের মানুষ যারা আমার মনে হয় যে জিয়া জীবিত থাকা অবস্থায় জানা হয়েছে কিন্তু মৃত হওয়ার পর তার যে ক্ষতিটা এটা শুধু আমরা না আমাদের যে ওয়ার্ল্ড চেস ফেডারেশন ফিদে ফি দিয়ে তাদের ওয়েবসাইট থেকে সবখানেই ইয়ে করেছে এশিয়ান চেস ফেডারেশন আমাদেরকে কন্ডোনেন্স লেটার পাঠিয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা দাবায় তারাও এ করেছে এবং সমস্ত বিশ্বের নামি দামি যারা মাস্টার তারা সবাই এই মৃত্যুটা আসলে মৃত্যু তো সব রকমই মৃত্যু হয় কিন্তু যে মানুষটা খেলা ছিল সবচেয়ে প্রিয় সেই খেলাটা থেকে খেলতে খেলতে মৃত্যু এটা আসলে মানে মেনে নেওয়া যায় না কিন্তু এই মৃত্যুটার জন্যই সবাই সারা বা সারা পৃথিবীতে যে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সমস্ত মানুষ তাদের দুঃখ প্রকাশ করেছেন হ্যাঁ যে এবং তার রুহের মাকফ্রাত কামনা করেছেন খেলা শুরুর আগেও আমরা এমনি আমার সাথে কথা হয়েছিল বা শুধু আমাদের সাথে না অন্যান্য খেলোয়াড়দের সাথেও কথা হয়েছে বিচারকদের সাথেও কথা হয় কিন্তু সে কখনোই অসুস্থ বোধ করেনি যে নর্মালি অসুস্থ বোধ করলে কিন্তু আমাদের এখানে দাবায় নিয়ম আছে স্টপ করে বা এ করে খেলা কিন্তু সে কখনোই অসুস্থ ফিল করেনি মানে ওইভাবে দেখা যায়নি যে সে অসুস্থ বা সে বলছে যে আমি অসুস্থ খেলতে পারবো না তাহলে তো আমরা কোনো ডিসিশন নিতে পারতাম কিন্তু সে এরকম কোনো কথা হয়নি সে সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই খেলতে বসেছে কিন্তু যেহেতু তিন ঘন্টা কন্টিনিউ করার পর তার ভেতরে অবস্থা তো বাইরে থেকে বোঝা সম্ভব না জিহার সাথে আমি অনেকগুলি দাবা অলিম্পিয়াডে গিয়েছি আমি এশিয়ান গেমসে গিয়েছি এটা দেশের বাইরে দেশের মধ্যে আমি বাংলাদেশ গেমসে জিয়ার ক্যাপ্টেনসি করার সুযোগ হয়েছে আমার বাংলা সাউথ এশিয়ান চেস কাউন্সিল যেটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ওই টিমেও জিয়া ছিল অন্যতম সদস্য আমি ওই টিমের ক্যাপ্টেন ছিলাম আমি লাস্ট যে এশিয়ান গেমস হাংজু চায়নাতে হয়েছিল ওইটাতেও আমি জিয়ার ক্যাপ্টেন্সি করেছি তার কিছুদিন আগে দাবা অলিম্পিয়াড ভারতে অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইতে সেটা তো আমি তার ক্যাপ্টেন্সি করেছি খুব কাছ থেকে জিয়াকে আমার দেখার অনেক সুযোগ হয়েছে আসলে ও ছিল খুবই সদালাপি এবং খুব হাস্যজ্জ্বল মানুষ হ্যাঁ এবং একটু কথা কম বলতো কিন্তু তার খেলার ব্যাপারে সে সবসময় সিরিয়াস ছিল সব সময় সিরিয়াস এবং সব কিছু গোছালো সব কিছুই গোছালো ও দেখা গেছে সময় মতো বাসে ওঠা সময় মতো আপনার ব্রেকফাস্ট শেষ করা সময় মতো লাঞ্চ শেষ করা ডিনারে আসা টিম নিয়ে কথা বলা মানে সে টিমে থাকা মানে একটা সত্যিকার অর্থে মানে যে একটা সবার সাথে একটা আমাদের যে কম্বাইন্ড থাকতো অ্যাজ এ ক্যাপ্টেন আমাকে সহযোগিতা করতো আমিও তাদের কোনো এ হলে কারণ আপনি জানেন যে দাবার বোর্ডে টুর্নামেন্ট চলাকালীন সময়ে খেলোয়াড়দের অনেক চাহিদা থাকে যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চেষ্টা করতে পূরণ করার চেষ্টা করতে হয় তো আসলে আমাদের জন্য অনেক দুঃখের যে আমাদের আরে এরপরে এরকম সুযোগ হবে না তাকে হেল্প করার বা সেও যে আমাদের করবে এটা আসলে সুযোগ হবে না এটা অনেক কষ্টের অনেক বেদনা আমাদের এই পুরস্কার বিতরণীটা আরও দুই চার দিন পরে হবে আমাদের নর্মালি এই এইখান থেকে প্রথম পাঁচজন তারা অলিম্পিয়াডে প্রতিনিধিত্ব করবেন আর অলরেডি আমাদের যে চ্যাম্পিয়ন হয়েছে নীর সে জিয়ার নামে এটা চ্যাম্পিয়নশিপটা উৎসর্গ করেছে আর হয়তো বা আমরা পুরস্কার বৃত্তিতে যেহেতু আমাদের সবাই আসবেন হয়তো কোনো কোনো কিছু গ্রহণ করা হবে হয়তো এ ব্যাপারে